হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করা হয় এটা স্টুডেন্টদের কাছে সবচেয়ে ডিফিকাল্ট বলে মনে হওয়া একটা ভয়েস চেঞ্জের টাইপ তো আজকের এই বিষয়টা সহজভাবে আলোচনা করছি সবচেয়ে প্রথমে বুঝতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সাবজেক্টের আগেই ভাবটা বসে তারপরে কিন্তু এই কোয়েশ্চেন মার্কটা আসে মানে কোয়েশ্চেন করতে গেলে আগে ভার্ভ চলে আসে আর অ্যাসার্টিভে আগে সাবজেক্ট তারপরে থাকে ভার্ভ কিন্তু ইন্টারোগেটিভে বুঝতে মনে রাখতে হবে যে আগে অক্সিলিয়ারি ভার্ভ বা যে কোনো ভার্ভটা আগেই বসে তারপরে এখানে কোয়েশ্চেন মার্ক আনতে পারি তাহলে ইন্টারোগেটিভে একটি ফর্মুলাতে কেমন দেখতে পাই আমরা প্রথমে থাকবে অক্সিলিয়ারি ভার্ভ অক্সিলিয়ারি ভাব কোনগুলো এম ইজ আর হ্যাব হ্যাস এই সমস্তগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তারপরে বসবে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ভ এবং শেষে অবজেক্ট আর এটা ভুললে চলবে না কোয়েশ্চেন মার্ক দিতে হবে এটাই অনেক সময় স্টুডেন্টরা দিতে ভুলে যায় সব ঠিকঠাক করার পরেও কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে গেলে মার্কস কাটবে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার যেটা এমনি ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্মুলা এবং এর প্যাসিভ করতে গেলে কিভাবে করতে হয় প্রথমে অগ্লেরি ভাব বসবে তার মানে কিন্তু এই অক্সিলিয়ারি ভাবটা যা ছিল সেটা বসবে তা নয় কিন্তু তার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ এই অবজেক্টটা এসে এখানে সাবজেক্ট হচ্ছে মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এসে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় আমরা জানি এখানে সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও হবে প্লুরাল তাহলে এই অক্সিলিয়ারি ভার্ব এটা নয় প্যাসিভে নয় তাহলে প্রথমে প্যাসিভে অগলেরি ভার বসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট তারপরে এই সাবজেক্টটা কোনটা মনে রাখতে হবে এই অবজেক্টটা এসে এখানে সাবজেক্ট হবে তারপরে মানেই তো ভারবে থার্ড ফর্ম মেইন ভার এটা আমরা জানি তারপরে অবজেক্ট বাই বাই বসে তারপরে অবজেক্ট এবং শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক তো এ হচ্ছে স্ট্রাকচার এখন এই স্ট্রাকচারটা খুব একটা মনে রাখার দরকার নেই কারণ লজিক্যালি যখন আমি শেখাচ্ছি এইভাবে তোমরা যদি করো তাহলে দেখবে এই যে স্ট্রাকচার এটা মনে রাখতে লাগবে না তাহলে এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ লাইক আইপিএল এখন এই আইপিএল ন তারিখ থেকে শুরু হতে চলেছে খুবই জনপ্রিয় ভারতবর্ষে তো এই আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এটাকে তুমি পছন্দ করো তাহলে এখানে প্রথমে অগ্লির ভাব কি আছে ডু তারপরে দেখো সাবজেক্ট ইউ তারপরে প্রিন্সিপাল ভার্ব লাইক তারপরে কি পছন্দ করে অবজেক্ট আইপিএল তাহলে এটা হচ্ছে একটা তারপরে কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক রয়েছে এটা হয়ে গেল একটা অ্যাক্টিভ ভয়েস এবং এটাকে প্যাসিভ করতে গেলে কিভাবে করা হবে দেখো এখানে ইজ ভার্বটা মিসিং আছে ইজ আইপিএল লাইকড বাই ইউ তাহলে এখানে ব্যাপারটা কি এখানে ডু তো ভাব ছিল এটা কোন সাবজেক্ট অনুযায়ী হয়েছে ডু এটা হচ্ছিল ইউ এর অ্যাকর্ডিংয়ে ডু ইউ কিন্তু এখানে আইপিএল চলে এসছে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে তাই আইপিএল ইজ হবে আইপিএল অ্যাকর্ডিংয়ে আইপিএল ইজ লাইক যদি আমরা অ্যাসারটিভ করতাম তাহলে কী বলা হতো আইপিএল ইজ লাইকড বাই ইউ তো এখানে প্যাসিভ করতে গেলে এখানে কি করা হচ্ছে যে প্রথমে সাবজেক্টটা বসিয়ে নিলাম এই অবজেক্টে এসে সাবজেক্ট বসবে তারপরে সাবজেক্ট অনুযায়ী যে ভাবটা হতো সেটা আমরা সাবজেক্টের পরে না বসিয়ে সাবজেক্টের আগে বসাবো তার তাহলে আমার কোয়েশ্চেন মার্ক আসবে সাবজেক্টের আগে বসানো হলো তারপরে কী দাঁড়ালো পুরোটা প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম ইউজ হয় তার আগে একটা বাই বসে তারপরে অবজেক্ট ইউ এর অবজেক্টিভ কেস ইউ হয় সেম তাহলে গোটা ব্যাপারটা কি হচ্ছে ডু ইউ লাইক আইপিএল তুমি কি আইপিএল পছন্দ করো ইজ আইপিএল লাইক বাই ইউ আইপিএল কি তোমাদের পছন্দ করা হয় এটাই হচ্ছে এর প্যাসি ভয়েস হয়ে গেল এখানে বইয়ের মধ্যে বা অনেক তোমরা শিখে থাকবে যে তিনটি স্টেপে করা প্রথমে সেটাকে অ্যাসআর টিভে নিয়ে যাওয়া অ্যাসারটিভ হলে কী হবে আই ইউ লাইক আই পি এল সেটা কী করতে হতো যে আইপিএল ইজ লাইকড বাই ইউ তারপরে কোয়েশ্চেন করার জন্য ইজটা আগে তুলে দেবো ইজ আইপিএল লাইক বাই ইউ এই যে তিনটি স্টেপ তিনটি চারটে সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই তোমরা লজিক্যালি এইভাবে করবে আবারও বলছি প্রথমে দেখো অবজেক্টটা আমি সাবজেক্ট বানিয়ে নেবো তাহলে আইপিএল বানালাম আইপিএল আইপিএল অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল তারপরে মেন ভারবে থার্ড ফর্ম এক নম্বরের স্টেপ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম তারপরে মেন ভারবে থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে লেখা হলো তারপরে বাই তারপরে সাবজেক্টটা এখানে অবজেক্ট বানিয়ে দিলাম এ পর্যন্ত হলো তারপরে দেখো আইপিএল এই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম সাবজেক্ট অনুযায়ী এখানে যে ভাবটা হতো সেই ভাবটা শুধু আমি আগে বসিয়ে দেবো তাহলেই হয়ে গেল আমার ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েস এটাই নিয়ম তাহলে অতগুলো স্টেপ কোনো প্রয়োজন নেই আর একটা জিনিস এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে এই বিভাবটাই ইন্ডিকেট করে দেবে কোন টেন্সে আছে যে সিম্পল পাস্ট টেন্স না সিম্পল প্রেজেন্ট টেন্স না কোন টেন্স এই ভাবটা অনুযায়ী কিন্তু এখানে বি ভাবটা অক্সিলি ভাবটা বসবে এখানে ডু আছে তার মানে সিম্পল প্রেজেন্টেন্স তাই সিম্পল প্রেজেনটেন্সে প্যাসিভ ফর্মুলা কি এম ইজ আর ভার্ভের সঙ্গে থার্ড ফর্ম তাহলে আইপিএল ইজ হয় এম হয় না আরও হবে না আইপিএল ইজ তো সেখানে আইপিএল ইজটা ইজটা এখানে কোয়েশ্চেন করার জন্য আমি আগে বসিয়ে দিয়েছি এই হচ্ছে টোটাল ব্যাপার আরও এক্সাম্পল দিয়ে বুঝে নাও ডাজ দ্য বয় নো দ্য অ্যাড্রেস ছেলেটি কি ওই ঠিকানাটা জানে তাহলে এখানে অবজেক্টটা কোনটা আগে এক নম্বর স্টেপ হচ্ছে অবজেক্টটা বসিয়ে নেবো অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে দ্য অ্যাড্রেস এবারে মেন দু নম্বর স্টেপ হচ্ছে মেন ভারবে থার্ড ফর্ম নোন নোন এরপরে বাই বসে না টু বসে তারপরে সাবজেক্টটা এসে অবজেক্ট হয়ে গেল দ্য বয় দ্য বয় দ্য বয় চেঞ্জ হবে না এবারে তোমরা দেখো ডাস আমি বলেছি যে অক্সিলির ভাব যেটা সেটাই হচ্ছে টেন্স ইন্ডিকেট করে তাহলে ডু ডাস এটা ভি ওয়ান ইন্ডিকেট করছে মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম আর ভার্বের বেস ফর্ম মানে সিম্পল প্রেজেন্টেন্স তাহলে সিম্পল প্রেজেনটেন্সের প্যাসিভ ফর্মুলা কি এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি তারপর ভার্বের থার্ড ফর্ম তাহলে এখানে দ্য অ্যাড্রেস অ্যাম নুন দ্য অ্যাড্রেস ইজ known দ্য অ্যাড্রেস আর known কোনটা হতো অ্যাড্রেস ইজ নুন দ্য ইজটা এখানে অ্যাড্রেস ইজ না বসিয়ে আমি কোয়েশ্চেন করার জন্য ইজটা একদম প্রথমে বসিয়ে দিলাম তাহলে হয়ে গেল আমার ইন্টারোগেটিভ তো এই সিম্পল স্ট্র্যাটেজিতে করলে তিনটি স্টেপ আর দরকার লাগবে না বা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তাহলে কি দাঁড়ালো পুরো ব্যাপারটা আর একবার বলছি প্রথমে অবজেক্টটাকে নিয়ে সাবজেক্ট বানালাম এক নম্বর দ্বিতীয় হচ্ছে মেন ভারবে থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে বসিয়ে দাও তিন নম্বর হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট বানিয়ে দাও তার আগে টু বা বাই বা যা বসবে সেটা বসিয়ে দাও কিছু কিছু শব্দের আগে টু বসে কিছু কিছু শব্দের আগে বাই বসে ম্যাক্সিমাম বাই ইউজ হয় প্যাসিভে তারপর যেটা মেন মানে পদ্ধতি সেটা কি যে এখানে অ্যাড্রেস টেন্স অনুযায়ী অ্যামিজার ওয়াজওয়্যার বি ভার্বের কোনটা বসবে অজলির ভার্বের সেটা আমরা সাবজেক্টের আগে বসিয়ে দেবো কারণ আমাকে ইন্টারিগেটিভ রাখতে হবে এই হচ্ছে পদ্ধতি তারপরে এক্সাম্পল দেখো ডিড হি ইনভাইট হার সে কি তাকে ইনভাইট করেছে বা নিমন্ত্রণও করেছে তাহলে এখানে হার মানে একজন মেয়েকে বোঝাচ্ছে তো সেইটাকে সাবজেক্ট বানাবো তাহলে কি হয়ে যাবে সি হয়ে গেল এক নম্বর স্টেপ দু নম্বর প্যাসিভ ভয়েসে আমরা জানি মেন ভার্ভে থার্ড ফর্ম বসে এখানে ইনভাইটেড বসিয়ে দিলাম তারপরে কি বাই তারপরে অবজেক্ট সাবজেক্টটাকে আমি অবজেক্ট বানিয়ে দিলাম হি থাকলে হিম এই কটা স্টেপ হয়ে গেল এবং এখন মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ যেটা বাকি আছে সেটা কি এখানে এই ভা ভাবটা দেখব তাহলে ডিড আছে মানে হচ্ছে ভার্বের দু নম্বর মানে সিম্পল পাস টেন্স আর সিম্পল পাস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কি ওয়াজ বা ওয়্যার তারপরে ভার্বের থার্ড ফর্ম তো ভার্বের থার্ড ফর্ম তো এখানে অলরেডি লেখাই আছে তাহলে আমরা এখানে কি বসাবো শি ওয়াজ ইনভাইটেড এখানে ডিড আছে এটা এখানে ফুল আছে এটা অ্যাকচুয়ালি ওয়াজ হবে ওয়াজ শি ইনভাইটেড বাই হিম এটা হচ্ছে এর একদম সঠিক উত্তর ডিড থাকলে ওয়াজ বা ওয়ের তারপর হ্যাভ দে বট মানি এখানে হ্যাভ বট আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মুলা কি হ্যাব বা হ্যাস তারপরে ভিতরি তো সেই স্টেপগুলো তিনটি স্টেপে করা হবে প্রথমে দ্য অবজেক্টটাকে দ্য মানি মানি যেটা ছিল অবজেক্ট সেটাকে আমরা সাবজেক্ট বানাবো দা মানি হবে এখানে দ্য মানিটা দ্য মানি থেকে যাবে তাহলে এটা অবজেক্টটাকে সাবজেক্ট বানানো হলো তারপরে আমি কী বলেছি মেন ভারবে থার্ড ফর্ম বট এটা বট রয়েছে থার্ড ফর্ম বট বসিয়ে দেওয়া হলো তারপরে বাই তারপরে হচ্ছে দে এই সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো দে থাকলে দেম হয়ে গেল এরপরে যেটা বাকি ছিল সেটা কি এই ভাবটা আমরা দেখবো হ্যাভ বট আছে মানে প্রেজেন্ট পারফেক্ট একটু আগেই বললাম প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাভ হ্যাজ বিন তারপর ভিতরি হচ্ছে প্যাসিভের ফর্মুলা হ্যাভ হ্যাজ বিন তারপর ভিতরি তাহলে এখানে দ্য মানি হ্যাজ বিন না হ্যাভ বিন দ্য মানি আনকাউন্টেবল একটা অ্যামাউন্ট তাই এটা হ্যাজ বিন হবে হ্যাভ বিন নয় তাহলে দেখো এখানে হ্যাভ হ্যাভ ছিল কারণ ওখানে সাবজেক্ট ছিল দে এখানে সাবজেক্ট ছিল দে তাই দে হ্যাভ এগ্রি করে কিন্তু এখানে দ্য মানি চলে এসছে তাহলে দ্য মানির সাথে সিঙ্গুলার তাই হচ্ছে হ্যাজ হবে দ্য মানি হ্যাজ বিন অ্যাকচুয়ালি অ্যাসাটিভেট হতো এখানে ইন্টারিগেটিভ করতে হয়েছে বলে হ্যাজ দ্য মানি বিন বট বাই দেম বিন এই শব্দটা মেন ভার্ভের থার্ড ফর্মের আগে বসবে তাহলে টোটাল ব্যাপারটা কি টাকা এনেছে হ্যাজ দ্য মানি টাকাটি কি আনা হয়েছে তাদের দ্বারা মানে চেঞ্জ করা যাবে না টেন্স একই থাকতে হবে নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স এক্সাম্পল দেখো হ্যাড রাখি সেন্ট দ্য রাখি কি চিঠিটা পাঠিয়েছে তাহলে হ্যাড ভিতরি আছে মানে পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড বিন ভিতরি হবে প্যাসিফে তো সেই তিনটি পদ্ধতিতে প্রথমে দ্য লেটার অবজেক্ট সেটাকে সাবজেক্ট বানালাম দ্য লেটার তারপরে মেন ভারবে থার্ড ফর্ম দু নম্বর দু নম্বর স্টেপ সেন্ট সেন্ট তারপরে অবজেক্টটা সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো রাখি রাখি সেম থাকবে এটা একটা নাম তার আগে একটা বাই বসাবো প্যাসিফি এ হচ্ছে মেন ব্যাপারটা হয়ে গেল তারপরে যেটা বাকি আছে এখানে হ্যাড ভিত্রি ছিল তার মানে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে হ্যাড বিন ভিতরি হয় তাহলে হ্যাড এখানে তো সাবজেক্ট যাই থাকুক না কেন হ্যাড হ্যাড সবটাতেই বসবে সিঙ্গুলের সাথে হ্যাড প্লুরালের সাথেও হ্যাড পাস্ট পারফেক্টেন্সে তাহলে হ্যাড দ্য লেটার বিন সেন্ট বাই রাখি এ হলো ইন্টারেগেটিভের মোটামুটি জেনারেল নিয়ম এবার একটা ব্যাপার হয় সেটা হচ্ছে কি যদি ডাব্লু এইচ ওয়ার্ড আসে যদি ডাব্লু এইচ মানে হু হুইচ হোয়েন হাউ ওয়্যার ইত্যাদি তাহলে আলাদা করে কিছু নিয়ম শিখতে হবে না সেই ওয়ার্ডটাই এর আগে যেমন আছে তেমনই বসিয়ে দিলে চলবে যেমন এখানে যদি থাকতো হুয়েন হুয়েন হ্যাড রাখি সেন্ট দ্য লেটার তাহলে এখানে যা লেখা আছে সবই থাকবে শুধু হুয়েনটা কপি হয়ে যাবে হুয়েন হ্যাড দ্য লেটার বিন সেন্ট বাই রাখি তারপরে এখানে যদি থাকত ওয়াই ওয়াই হোয়াই হ্যাভ দে বট মানি তারা মানি কেন এনেছে তাহলে আমরা সেই ওয়াইটা কপি করে দেবো বাকি যেমন আছে তেমনই বসবে হোয়াই হ্যাজ দ্য মানি বিন বট বাই দেম কেন মানি তাদের দ্বারা আনা হয়েছে তাহলে ডাব্লু ওয়ার্ড যেমন থাকবে তেমনই বসবে এক্সেপ্ট দুটি ওয়ার্ড ছাড়া দুটি ডাব্লু ছাড়া নটি ডাব্লু শব্দ আছে তার মধ্যে দুটি সব ডাব্লু শব্দ ছাড়া বাকি সব ক্ষেত্রে যদি ডাব্লু এইচ থাকে সেটাই কপি হয়ে যাবে এই নিয়মে ওটার জন্য আলাদা করে কিছু মনে রাখতে হবে না এবার যে দুটি ওয়ার্ড এর জন্য আলাদা ভয়েস চেঞ্জ হয় সেটা দেখো হু হেল্পস ইউ এই শব্দটা হু থাকলে বাই হোম বা বাই হোম না বসিয়েও আমরা হু রেখেও করতে পারি সেটা দুরকমভাবে করা যায় হু হেল্পস ইউ তাহলে কে তোমাকে সাহায্য করে এটা হচ্ছে সাবজেক্ট এবার দেখো হু আর ইউ হেল্পড বাই হু যদি রাখতে চায় তাহলে বাই শব্দটা শেষে বসবে সেই একই রকম পদ্ধতিতেই করা হয়েছে এখানে অবজেক্ট হচ্ছে ইউ ইউটা সাবজেক্ট বানালাম ইউ থেকে গেল নেক্সট মেন ভার্বে থার্ড ফর্ম হেল্পটা হেল্পড হলো তারপরে বাই তারপরে এখানে কোয়েশ্চেন করেছে বলে অবজেক্টটা এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে বলে এটা একদম শুরুতেই বসবে আর যেখানে হেল্পস আছে তা সিম্পল প্রেজেন্টেন্স মানে ভি ওয়ান তাই এর প্যাসিভ ফর্মুলা কি অ্যামিজার ভিত্তি তাই ইউ এর সাথে আর বসে তাই আর ইউ হেল্পড হয়েছে কিন্তু তার আগে ডাব্লুইচ আছে তাই ডাব্লুইচটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আগের নিয়মটার সাথেই মিলছে কিন্তু বাই হোম দিয়ে করতে চাইলে কি করা হবে বাই হোম আগেই বসিয়ে দিতে হবে বাই হোম আর ইউ হেল্প কার দ্বারা তুমি সাহায্যপ্রাপ্ত হও বাই হোম আর ইউ হেল্প দেখো অবজেক্টটাকে সাবজেক্ট বানানো হয়েছে ইউ 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 এর সাথে আর এগ্রি করছে সিম্পল তাই আর ইউ আর মেন ভারবে থার্ড ফর্ম নিয়ম সব একই আছে নেক্সট হুম ডিড হি কল সে কাকে কল করেছিল এখানে অবজেক্টিভ কেস আছে এটাই হচ্ছে সাব এটাই হচ্ছে অবজেক্ট এবং এটা হচ্ছে সাবজেক্ট তো হুম এই শব্দটা এখানে অবজেক্ট এটাকে সাবজেক্ট বানাবো তাহলে হু হয়ে গেলো হু ইজ কল বাই হিম কাকে কল করা হয়েছিল মানে কাকে কল করা হয়েছিলো তার দ্বারা তাহলে হু ইজ কল্ড কে হয় কল করা বাই হিম তার দ্বারা এখানে হি টা হিম হয়ে যাবে অবজেক্ট তার আগে বাই বসে এটা জানি আর প্যাসিভ ভয়েসে মেন ভার্বে থার্ড ফর্ম কল তার আগে হু এই শব্দটা আমরা জানি না সিঙ্গুলার বা প্লুরাল তা হু ইজ হতে পারে সিঙ্গুলার হলে হু আর হতে পারে তো এখানে দুটো যে কোনো একটা দিলেই হবে তাহলে হু সরি এখানে ডির আছে তো এখানে ওয়াজ হবে হু ওয়াজ কল্ড নেক্সট এবং লাস্ট হোয়াট আর দেচিং ফর তারা কী খুঁজছে হোয়াট আর দেচিং ফর তাহলে এইটাই এটাই হচ্ছে অবজেক্ট হোয়াট ইজ বিং সার্চড ফর বাই দিম এটা হচ্ছে সাবজেক্ট এটাই অবজেক্ট হিসেবে এটাই অবজেক্ট এবং এটাকেই সাবজেক্ট হিসেবে রাখতে হবে হোয়াট ইজ বিং সার্চড এটা হচ্ছে আর সার্চিং আছে মানে প্রেজেন্ট কন্ডিশন প্রেজেন্ট কন্ডিশনার প্যাসিভ কি অ্যামেজার তারপরে বিং তারপরে ভাববে থার্ড ফর্ম তাহলে ইজ ওয়ার্ডের সাথে ইজ পেয়ার হচ্ছে কারণ সিঙ্গুলার তারপরে বিং তারপর ভিত্রি তো ফর এখানে কনজাংশন এই প্রিপোজিশন হিসেবে বসেছে সার্চ ফর মানে কিছু খোঁজা বাই দেম এই সাবজেক্টটা দিয়ে থাকলে দেম হয়ে যায় অবজেক্ট হিসেবে এবং তার আগে একটা বাই বসে তো এই হচ্ছে মোটামুটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্সে আবারও রিপিট করছি যে তিনটি মেন পদ্ধতি সেটা কি প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো তারপর সাবজেক্ট মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো প্যাসিভে তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো তার আগে একটা বাই বসবে এবং লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে ভার্ব এই অক্সেলির ভার্ভ দেখে টেন্সটা আইডেন্টিফাই করব সেই টেন্স অনুযায়ী তার প্যাসিভ ফর্মুলায় যে বিভাবটা এগ্রি করবে সেই ভার্বটা আমরা সাবজেক্টের পরে না বসিয়ে সাবজেক্টের বিগিনিংয়ে বসাবো শুরুতেই বসিয়ে দেবো সেন্টেন্সে তাহলেই হয়ে যাবে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জের প্যাসেই ইন্টারোগেটিভই হবে তো এ হচ্ছে টোটাল ব্যাপার